মংলার হারবারিয়ায় পশুর নদীতে সিমেন্টের কাঁচামালবাহী এমভি সেবা নামে একটি লাইটারেস জাহাজ ডুবে গেছে বন্দরের হারবার মাস্টার কমান্ডার ওলিউল্লা জানান ভোরে পশুর চ্যানেলের চার নম্বর অ্যাঙ্কোরস থেকে ক্লিংকার বোঝাই করে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ঢেউয়ের তোরে জাহাজটির তলা ফেটে গেলে ডুবে যায় জাহাজটি তবে জাহাজে থাকা নয়জন বাংলাদেশি নাবিক সাঁত্রে নদীর তীরে উঠে আসতে সক্ষম হয় এদিকে ডুবে যাওয়া নৌযানটিকে উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ